তফসিল ঘোষণা করা হলেও এখনও জমে ওঠেনি খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা। বিএনপি নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেওয়ায় জমে উঠছে না বলে ধারণা সাধারণ নাগরিকদের। তবে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কর্মী সমর্থকদের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে মতবিনিময় করছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক। এদিকে মেয়র প্রার্থীদের জোরালো তৎপরতা শুরু না হলেও থেমে নেই সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের তৎপরতা। খোঁজ নিয়ে জানা যায়, কেসিসি নির্বাচনে মেয়র পদে গত 15 এপ্রিল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেকের নাম ঘোষণা করা হয়। এয়ারপোর্ট থেকেই তালুকদার আব্দুল খালেক নগরীর বিভিন্ন ওয়ার্ডের কর্মী সমর্থকদের সঙ্গে মতবিনিময় করছেন। এছাড়া সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে জেলা জাতীয় পার্টির জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, খুলনা জেলা সাম্যবাদী দলের সম্পাদক মণ্ডলীর সদস্য প্রকৌশলী সৈয়দ কামরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় পার্টি জাপার সাবেক মেয়র প্রার্থী এস এম মুশফিকুর রহমান এবং স্বেচ্ছাসেবী সংগঠন আগুয়ান 71-এর কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ আবদুল্লাহ চৌধুরীর নাম শোনা যাচ্ছে। দল মনোনয়ন দিলে মেয়র পদে নির্বাচন করতে চান জেলা জাতীয় পার্টি জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু। এছাড়া মেয়র নির্বাচনে অংশ নিতে দোয়া ও সমর্থন চেয়ে সাবেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাসের পক্ষে নগরীতে লিফলেট বিতরণ করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির নায়েবে আমির হাফিজ মাওলানা আব্দুল আউয়াল। গত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। দল নির্বাচনে অংশ না নিলে সে নির্বাচন করার প্রশ্নই আসে না। তারপরও এটি স্থানীয় সরকারের সবচেয়ে বড় নির্বাচন। সেক্ষেত্রে দল যদি নতুনভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে সেভাবে আমরা প্রস্তুতি নেব। উন্নয়নের স্বার্থে খুলনার মানুষ এবারও তালুকদার আব্দুল খালেককে মেয়র পদে বিপুল ভোটে নির্বাচিত করবে বলে জানান খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, আমি চাই নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী থাকুক, আমার মতে বিএনপির নির্বাচনে আসা উচিত। এর আগে 2018 সালের 15 মে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে 67,946 ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন। উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী 12 জুন অনুষ্ঠিত হবে কেসিসি নির্বাচন। এছাড়া নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 16 মে, বাছাই 18 মে এবং 25 মে পর্যন্ত সুযোগ থাকছে মনোনয়নপত্র প্রত্যাহার করার।